প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের একটি অন্য ধরনের গল্প শোনাব। আপনি জেনে অবাক হবেন যে আমাদের প্রিয় আঙ্গুর ফল, যা খেতে না পারলে টক বলে আমরা উপহাস করি, বলি নানা প্রবচন, কিন্তু সেই আঙ্গুর ফল যদি কখনো আমরা না খেতাম বা না দেখতে পেতাম, তাহলে কেমন হতো? এই সুপ্রিয় আঙ্গুর ফল, তার ব্যাপ্তির পেছনে রয়েছে এক দারুণ ইতিহাস। সেই মহাপরাক্রমশালী ডাইনোসরের এক অদ্ভুত ভূমিকা রয়েছে এখানে। তাহলে শুনুন, প্রাচীনতম আঙ্গুর ফলের বীজের জীবাশ্মের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে 66 মিলিয়ন বছর আগে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরে আঙ্গুর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্বখ্যাত ন্যাচার প্ল্যান্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলগুলি কলম্বিয়ার ক্ষেত্র গবেষণার সময় ফ্যাবিনিও হেরেরা দ্বারা 2022 সালে আবিষ্কৃত প্রাচীনতম আঙ্গুর ফলের বীজের জীবাশ্মের গবেষণার উপর ভিত্তি করে এটি ধারণা করা হয়। প্রাচীনতম পরিচিত আঙ্গুর বীজের সুনির্দিষ্ট অবস্থান এবং সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়। গবেষকরা ভারতের সুনির্দিষ্ট অবস্থান এবং 66 মিলিয়ন বছর আগে এর সম্ভাব্য সময় চিহ্নিত করেছেন। গবেষকরা আরও দেখেছেন যে গাছপালা, আবরণ, আঙ্গুরের মতো গুল্ম এবং আরোহণের মাধ্যমে বেড়ে ওঠা অন্যান্য গাছপালা ডাইনোসরের বিলুপ্তির পর প্রসারিত হয়েছিল, কারণ ওই সময় বন জঙ্গল কোনোভাবে নিজেকে পুনর্গঠিত করে এবং উদ্ভিদ গঠন প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন আসে। বিজ্ঞানীরা যা জানায় তা হল ডাইনোসরদের বিশালত্বের কারণে সেই 66 মিলিয়ন বছর আগে আঙ্গুর ফলের জীবাশ্ম আবিষ্কারের সব কিছু নির্দেশনা করে যে এটি ঠিক ছিল যে একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষ হয়েছিল এবং ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। অন্যান্য আঙ্গুর ফলের বীজ কলম্বিয়া, পানামা এবং পেরুর সুনির্দিষ্ট স্থানে পাওয়া গেছে, যা 60 থেকে 19 মিলিয়ন আগের সম্ভাব্য সময় নির্দেশ করে। কীভাবে আঙ্গুর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সে সম্পর্কে এটিতে উল্লেখ করা হয়েছে যে ডাইনোসরের বিলুপ্তিতে গাছপালার বিস্তার ঘটে, পাখির বৈচিত্র্য এবং জীবনকে প্রভাবিত করেছিল, আর তার ফলে বিশ্বব্যাপী আঙ্গুর গাছ ছড়িয়ে পড়ে, যা এখনও তার বিস্তৃতি রয়েছে আমাদের কাছাকাছি এই সুমিষ্ট আঙ্গুর ফল।